হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী। এই যে ঢুকে গেলাম চিকলির বিলে, এই যে দেখেন কামনা সুন্দরী। আগে আগে আমরা পরে পরে কামনা মনে আমি ওর ক্যামেরাম্যান। হ্যাঁ, আর দেখেন ও দেখেন চচ্চর চচ্চর করে হাঁটতেছে। প্রতিভের কি এটা কি ঠিক দর্শক? দেখেন দেখেন এই সীমাপা ভিডিও করেন, সীমাপা ভিডিও করেন, এইগুলো নিয়ে অস্থির সে। আই দেখেন আমরা কোন দিক দিয়ে যাবো। আমাকে ও ও বানাইছে ওর ক্যামেরাম্যান, আর ও হয়েছে নায়িকা। হ্যাঁ, ওর আমি ভিডিও করব আর ভিডিও করব। আর আমাকে যদি ভিডিও না করছে তো বলে যাচ্ছে সীমাপা ভিডিও করেন। আর সীমাপা কোথায় কোথায় যাচ্ছেন? ভিডিও করেন, ভিডিও করেন। আমি ওর দিকে ক্যামেরা, আমি ক্যামেরাটা সরাচ্ছি না ওর কাছ থেকে। এখন চলে আসলাম আমি। সবাই আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তো আমরা ভালো আছি বলে আজকে আমরা তিন বান্ধবী মিলে মজা করতে চলে এসেছি চিকলির বিল, রংপুর চিকলির বিল। হ্যাঁ, মানে আগে চিকলির বিলটা অনেকদিন আগে আসছিলাম, তো অনেক জরা জীর্ণ একটা অবস্থা দেখছিলাম। তখন আমার বড় বোন রংপুরে থাকতো। হ্যাঁ, তো আমার দুলাভাই চাকরি করতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। তখন আমি আসছিলাম বেড়াইতে বোনের বাসায়, তখন চিকলির বিলটা দেখছিলাম একদম জরা জীর্ণ। কিন্তু এখন চিকলির বিলের অবস্থান এত সুন্দর, এখন ওয়াটার পার্ক, ওয়াটার চিকলির বিল করছে। তো আমার খুব ভালো লাগছে এখনকার যে পরিবেশ চিকলির বিলের, মানে মানুষ তো বিনোদনের জায়গা হারিয়ে ফেলছে। তো এত সুন্দর, দেখেন আপনাদেরকে সব জায়গাগুলো দেখাই দিচ্ছি কোথায় কত টাকা নিল। এখানে নিল আপনার 30 টাকা, প্রথমে গেটে যখন ঢুকি তখন নিচ্ছে 20 টাকা, আর এখন নিল 30 টাকা। আর এই যে দেখেন আমাদের নায়িকা, উনি আমাদের ওই যে টিকিট কাটলো, টিকিট কাটলো, এখন ওই টিকিট কাটার তার ভিডিও করতে হবে। সে বলতেছে ভিডিওটা আমার দিকে ছাড়া কারোর দিকে নেবেন না। আমাকে বলতে সীমাপা ভিডিওটা আমার দিকেই রাখবেন, সবসময় আমারই ভিডিও করবেন। আমি বললাম হ্যাঁ করবো করবো, যা আমার আমার ফোন, আমি আমার এই ভিডিও করবো না, তোরাই ভিডিও করবো যা। হ্যাঁ, তো এখন দেখেন দর্শক, আমি ওই জন্য ভয়ের ঠেলায় আমি ভিডিও সরাচ্ছি না, আমি ওরই ভিডিও করতেছি না। ভিডিও করলে ও রেগে যাচ্ছে, এখন কী করবো? এক জায়গায় আমাকে নিয়ে এসে আমি এখন অসহায় এখানে। হ্যাঁ, আমি এখন কী করবো এই অসহায় অবস্থায়? আমি ওরই ভিডিও করতেছি এবং আপনাদেরকে পুরো চিকলির বিল দেখে দিচ্ছি, মানে অনেক দাম খাবারের ভিতরে, কিন্তু বাইরের দিকে আবার বলতে হবে। তো বলো, আমরা আমি সামসুনার কামনা, আমরা চলে এসেছি রংপুরে চিকলির বিলে ঘুরতে। আমি সীমাপা, ভিটিয়াপা, হিমাচল ঢুকলাম, প্রথমে যখন ঢুকলাম তখন 20 টাকা দিয়েছে, পরে আবার ভিতরে ঢুকলাম আরও 30 টাকা দিতে, মোট 50 টাকা। পরে আমরা ভিতরে প্রবেশ করলাম, এখন আমরা ঘুরবো, দেখবো, এখন আমাদের আবার খাওয়া দাওয়া করবো, আমরা আমাদের সাথেই থাকবো। আমরা চলে যাচ্ছি এখন আরও সামনের দিকে। চিকলির বিল তো অনেক বড় একটা পরিসর, আর মানুষ তো বিনোদনের জায়গা এখন পাচ্ছে না, এই জন্য এখানে এত সুন্দর লাইটিং রাতের বেলা। কিন্তু আমরা দিনের বেলা গেছি, লাইটিংটা দেখতে পাইনি, আর রাতের বেলা আসলে আমরা লাইটিংটা দেখতে পেতাম। কিন্তু এই যে সাজিয়েছে সুন্দর করে, আমরা তিন বান্ধবী হাঁটছি আর হাঁটছি, দেখছি আর দেখছি, তো অনেক ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা একটু রৌদ্র রৌদ্র টায়ার সময় গেছি, তো এই জন্য একটু বেশি টায়ার্ড লাগছিল। এই যে চিকলির বিলের ছোট ছোট স্টিমার, হ্যাঁ ছোট ছোট স্পিড বোট, হ্যাঁ পাঁচালিত নৌকা আছে, স্পিড বোটও আছে, সুন্দর একদম। ইটা পরিবেশটা এত সুন্দর করছে, তোমাদেরকে দেখাইতে নিয়ে যাবো নেক্সট টাইমে। এত সুন্দর, এত ভালো লাগছে। আর দেখেন দর্শক, এই যে সবাই এক এক করে ভিতর থেকে বাইর হচ্ছে, আসতেছে, দেখতেছে, এগুলা আবার কেউ কেউ স্পিড বোটে চড়তেছে, আর আমরা চড়িনি কেন? কারণ আমরা যদি ওগুলোতে চলতে, আমরা সাঁতার জানি না, হ্যাঁ এই ভয়ে আমরা চড়ি নেই। তারপরও কামনা লাফায় কেন জানি চলে গেল পানির মধ্যে। তো ও একটু বেশি আর কি চঞ্চল টাইপের মেয়ে একটা, হ্যাঁ ও খুব পানি এগুলো পছন্দ করে। হ্যাঁ, তারপরে দেখেন ছোট একটা হোটেল, হোটেলটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানে কি যেন কথা বলতেছিলাম আমি, তো ইম্পর্টেন্ট কিছু বলছিলাম না, বাট আমি হোটেলটা দেখাচ্ছিলাম ভিতরে, মানে এত সুন্দর খাওয়ার পরিবেশ, সুন্দর একটা, কিন্তু দাম অনেক বেশি ছিল, এই জন্য আমরা খাইনি। আমরা তারপরে এক জায়গায় একটা জায়গায় উঠছিলাম খেতে,
কিন্তু ওখানে আমরা খাইনি। তো বিউটি শাড়ি পরে ওকে অনেক বিরক্ত লাগতেছিল, ও শাড়ি পরতে চাচ্ছিল না, কিন্তু বাট ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল, সবাই অনেক কমেন্টস করছে ওকে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। যখন আমি ছবিগুলা আমাদের ফটোগুলা মানে এই ফেসবুকে আপলোড করি, ওই ছবি দেখেই সবাই টাস্কি লাগে গেছে বিউটিকে দেখে, আমার বান্ধবী বিউটিকে দেখে বলছে নামও বিউটি কামও বিউটি, মানে এত সুন্দর ওর যে নাম যে বিউটি রাখছে সে কাজের সাথে মিল একদম, এত সুন্দর তাকে দেখাচ্ছে, এত স্মার্ট লাগছে, এত সুন্দর সে, হ্যাঁ বলে বুঝাতে পারবো না দর্শক। তো আমার বান্ধবী বিউটি আসলে অরিজিনালে সে দেখতে অনেক সুন্দর, তার স্কিন, তার কথা বলা, তার ব্যবহার এত ভালো। তার বাসায় আমরা রংপুরে একদিন এক রাত ছিলাম, হ্যাঁ অনেক ভালো লাগছে, এই জন্য ওই আমাদেরকে নিয়ে আসছে চিকলির বিল ঘুরাইতে। আমরা তিন বান্ধবী মিলে তিনজনই শাড়ি পরছি এবং তিনজনই সানগ্লাস পরে ওরকমই ফাটাফাটি আমরা ঘুরে বেড়াচ্ছি এবং এত এনজয় করছি, এত এনজয় করছি তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আসলে বান্ধবীদের সাথে ঘোরার মজাটাই আলাদা আর ফ্যামিলিকে নিয়ে ঘোরার মজাটাই আলাদা। তো আপনারা দেখতে থাকেন, আপনারা অনেক বোরিং হয়ে যাবেন দেখতে দেখতে, এত বড় ভিডিও, তো কিছু করার নাই। আমি এতটুকু কাটতে আমার খুব কৃপণতা লাগতেছিল যে আমি কেন কাটবো, আমি কষ্ট করে ভিডিও করছি, আমি যে ভালোটাও দিব মন্দটাও দিব, এই জন্য আমি সব মানে ভিডিও দিয়ে দিয়েছি। এই দেখেন আমার বান্ধবী কী যেন আমাকে দেখাই দিচ্ছে, তো আমিও খুব এনজয় করতেছিলাম। তো আমি বললাম কি থাক আগে ছবি তুলি, দেখেন ওকে কেমন লাগতেছে, দেখেন দর্শক এত ফাটাফাটি লাগতেছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারতেছি না আর কি। তো আপনারা নিজ চোখে দেখেন তাকে কত সুন্দর লাগতেছে। আর এখানে যে ছোট ছোট গাছগুলো, গাছগুলোর কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, আর বিলটা তো অনেক বড়, তো এটা এটা নিয়েই পুরো ইটা করছে। আর দেখেন ওই যে দূরে পাহাড় কাট পাহাড় তৈরি করছে, তারপরে পাহাড় কেটে ঝর্ণা, হ্যাঁ। তো আপনাদেরকে আমরা আমি প্রত্যেকটা জায়গা চিকলির বিলের প্রত্যেকটা জায়গা দেখানোর চেষ্টা করতেছি, আর আপনারা দেখতে থাকেন, আপনারা মানে এনজয় করেন। এবং আপনারা কে কে চিকলির বিল নেক্সট টাইমে আসবেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আপনারা অবশ্যই আসবেন, আমার অনেক ভালো লাগছে চিকলির বিল। আর আপনার ঢুকতে যে 50 টাকা নেয় না, এটা ওয়াশিল, একদম ওয়াশিল বলতে 50 টাকা ঠিক আছে একদম, হ্যাঁ হ্যাঁ। এখানে আয় খুবই, হ্যাঁ অনেকগুলো 7-8 টাকা তোলার দরকার নেই, তো অনেকগুলো তুলে চিকলির বিল দেখেন ঝর্ণা। এটা এই যে আমার বান্ধবীর কামনা, দেখেন দুইজনই এত সুন্দরভাবে সাজুগুজু করে আসছে, হ্যাঁ আমাকে সাজা গুজার সুযোগ দেয়নি, এই জন্য আমি বেশি ভিডিও করিনি, ছবিও তুলিনি। আর দেখেন ওই যে নায়িকা, দেখেন ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছে, দেখেন দর্শক। এই গাছের কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর দেখায়।
তো শিল্পীটি থেকে আমরা নিয়ে আসছি অনেক টাকার ডিমান্ড এখন কি করা যাবে আর এখন নিয়েই চলে আসছি আমরা এখন আর এটা শিল্পীর মুখলা ঝাড়ার কেন এত বড় বড় শিল্পীকে কেউ অমান্য করবে না না কেন না তোমরা স্টেজের সামনে দাঁড়িয়ে গেছো অলরেডি হ্যাঁ ওই যে তোমাদের ইচ্ছা না দুজনেই তো ডুয়েট গান না নো দুজনেই গান গাইবো হ্যাঁ না না শুরু করো না না এখানে দুজনে এটা না এই গানটা না এটা এই যে যেটা বাজতেছে এখন এখানে দুজনে আমাদের তো হবে না 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 দেখেন এত সুন্দর ডিসপ্লের সামনে আমাদের ঢাকা থেকে আগত ওই শিল্পীদেরকে দাঁড়িয়ে দিয়েছি তারপরে এখন দেখেন একজন নায়িকা এখানে অভিনয় করে যাচ্ছে আর এই থেকে তোমাদের দ্বারা এগুলো হবে না কোন শিল্পী আছে ঢাকা থেকে ও আমার বন্ধু
আসলাম ভালোই করছে মোটামুটি খারাপ না দুজনেই ভালোই করছে না আপা ভালো করছে না এই আপাই বলবে কেমন করছে আপা ভালোই করছে নাচটা না নাইকাটা নাইকা দিটা ভালোই করছে নাচটা হ্যাঁ এই দেখেন পানির ঝর্ণা অনেক সুন্দর করে নেচেছে তো আমরা প্রথমে 20 টাকা পরে 30 টাকা হ্যাঁ আমরা এই দিয়ে টিকিট কাটলাম তো আমরা ওয়াসিল করে নিবো না বান্ধবী আমরা কিসের জন্য ছবি তুলবো না আমরা ক্যামেরাটা অনবরত হ্যাঁ আমরা চালু রাখবো এবং ছবি তুলবো সব জায়গাগুলো তিল তিল করে তুলবো এটা কি তৈরি করছে জানি না এখানে একটা ফুলের গাছ ছিল মনে হয় না কেমন আর সেখানে মনে হয় ফুলের গাছ তেমন অনেক সুন্দর ফুল ফুটতেছিল এত সুন্দর হচ্ছে মানে হ্যাঁ তা আল্লাহ আমাকে কপালে একদম লিখে দিছে এদেরকে ওইখানে গেলাম না ওই ওই জায়গাটাতে একটু দেখলাম না হ্যাঁ আসো মানে এত সুন্দর সুন্দর দুইটা শিল্পীর সাথে আমার একটু আজকে চলার পথ করে দিছে হ্যাঁ খুব সুন্দর দেখেন ও এইখানে বাগান বিলাসের ফুল ছিল না কেমন না এইটাতে মনে হয় মনে হয় এটাতে উঠছে আসো ও এইটা তো এইখানে দেখো এই জায়গাটা হলুদ দেখো হ্যাঁ দেখেন শুরু হয়ে গেছে এই চেয়ারটাতে বসবে নাকি এই চেয়ারগুলোতে না বসে হ্যাঁ বলো কিসে বলো এবার ও লাঞ্চ করবে নাকি এই ডাইনিং এ লাঞ্চ হ্যাঁ হ্যাঁ এখানে কি পাওয়া যায় কামনা কামনা শুনো এখানে কি পাওয়া যায় হ্যাঁ না প্লেয়ার আছে দেখো তুমি যাও না উপরে এবার দিয়ে উঠে উঠো উঠো বান্ধবী শুনো প্রাইস কেমন কি কেমন আমরা একটা রেস্টুরেন্টের মতো জায়গায় উঠে গেছি এখানে কি পাওয়া যায় ভাই চাইনিজ ফুড তো বুঝলাম সেই খাবারগুলোর নাম আছে না ফ্রাইড রাইস আছে চিকেন ফ্রাই এগুলো কি আছে না না আয় থামো কেমন না বসিও না বসার আগে আমাদের মেনু নাম শুনবো বলেন বই আছে বই আছে আচ্ছা ঠিক আছে তাহলে বসে দেখো কামনা কি ব্যাপার নকামনা দেখো মেনু দেখো তোমরা কি রাইস খাইতে চাও না লুডুস টুডুস এই জাতীয় খাবার হ্যাঁ আমি ওইটা মনে করছি এবং প্রাইসটা শুনে নাও এখানে লেখা আছে তাই না এই যে চিকলির বিলের ভিতরে এরা একটা ছোট্ট চাইনিজ রেস্টুরেন্ট করেছে এবং সেই রেস্টুরেন্টে আমরা চিন্তা ভাবনা করতেছি যে খাবো না তো আমরা আগে এইটা দেখে নিচ্ছি মেনু বুকটা দেখে নিচ্ছি না কেমন না তো ঢাকা থেকে এরা আসছে এদেরকে নিয়ে আমি খুব বিপাকে পড়ছি ও বান্ধবী দেখো দূরে যে নাগরদোলা আছে তো দেখছো নাগরদোলাটা অনেক সুন্দর কত তাহলে এই যে আমরা নুডলস এটা নুডলস খাবো আমরা এক প্লেট হ্যাঁ নাকি
অনেক একদম ষাট না কয়টা প্যাকেট লোকটা ফোন দিয়ে আকাশ নদীর জল ছিল না খুব ক্ষুধা লেগেছে তোমাদেরকে নো টেনশন আমরা এখান থেকে বের হয়ে খেতে পারবো কিন্তু বাট মানে কিছু এখানে কিন্তু চাটা পাওয়া যায় কেমন দেখো কামরাটা জিনিস না দেখে চলে যাচ্ছে মিসিং লোকেশনটা দেখো তোমার যা ওইদিকে ভিডিও হচ্ছে যাও বন্ধু যাও লোকেশনটা অনেক সুন্দর না কিন্তু এখন আসো ও কাপড় চোপড় বিক্রি করে বান্ধবে সিঙ্গারা পাওয়া যায় বলতেছে খিদা লাগছে না বান্ধবে
যে রৌদ্র না আমরা হলো কলিজার সিঙ্গারা খাবো, চা খাবো না কারণ দুপুর সময় তো খালি পেট খালি সিঙ্গারা খাই। একদম বাইরে যায় কাছে কাছে, এদিকে আসেন তো, সিঙ্গারা আছে? কই সিঙ্গারা পাওয়া যায়? ওই তো ওঠে লিখেছে, ও লেখছে। আমাদের পেটে খিদে তো আমাদেরকে এগুলো দেখতে ইচ্ছা করতেছে না, না আমরা এগুলো কোনো কিছু দেখে শান্তি পাচ্ছি না আমরা। এনে উঠবা আগে মানুষ ওই পাশে একটা ঘুরতে যাইতো, মানে এটা রেডি করছে তো, আমিও আমিও কিন্তু ওই পাশে আসছিলাম। মানে বাড়াইতেই থাকবে বুঝছো, রাতের বেলা মানে লাইটিং হয় আরো মানে সুন্দর দেখায়। হ্যাঁ ঢুকতে দেখ, দেখো তুমি লাইটগুলো দেখতে পাচ্ছ যেখানে সেখানে থপে থপে লাইট। একটু বসবে নাকি? ওদিকে কেন যাচ্ছে নাকি? ও ওদিকে খেলনা আছে, মানে আমাদের সব কিছুই বিরক্ত লাগছে কেন বলি? আসো খাদা কি বাড়ির পালাম গাধা সেলফি সেলফি না এত একলাই তো আমার কি তুলেছি, এই তুললাম একটা, এই যে এই দুইটা তুললাম দাঁড়া আগে এর দাঁড়া আগে। এগুলা ভিডিও করতে করতে ছবি তুলতেছি তাহলে ভালো, দুইটাই আসতেছে। ওই যে কামনা ওই ওই বিল ওগুলোতে মানে মানুষ ভাড়া থাকে দেখো, ওই দূরের বাড়িগুলোতে তারা অনেকটু থাকলাম এত ঢুকছি না। ওরে
الله ওই যে বেলুনটা দেখো কামনা ওই কেমন করছে দেখছো দেখছো বেলুনটা তোমরা তো ওগুলো তো চলতে চাও না আমরা চিকেন ফ্রাই খাবো এখন চিকেন ফ্রাই খাবো এখানে ট্রেন আছে এখানে বাচ্চাদের অনেক রাইডস আছে খেলনা আছে দুই বছরের উদ্দেশ্য শিশুদের টিকিট প্রযোজ্য এই যে রেলগাড়ি ঝিকঝিক 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 চলে রেলগাড়ি দেখেন কি সুন্দর রেলগাড়ি সবাই রেলগাড়িতে উঠে এখানে এই জন্য অনেক মজা ইয়াম্মি ইয়াম্মি ও কামনা ফুচকা পাওয়া যায় ও এখানে মাছি অনেক নোংরা দেখা যাচ্ছে যাই হোক এখানে অনেক আমরা এখন চিকেন ফ্রাই খাবো দেখেন ভিতরে দোকানপাট এখন আগে কেবল শুরু করছে বুঝছো বিকালবেলা হচ্ছে তো ওই দেখো পেঁয়াজ টেয়াজ সবাই কাটছে মাসিগুলো যাই যে আমরা এখন চিকেন ফ্রাই খাচ্ছি এই যে বান্ধবী খাচ্ছে এক একটার দাম কত কম না চিকেন ফ্রাই গুলা 50 টাকা করে তো আমাদের পেট চুয়া দৌড়াচ্ছিল চুয়া তো আমরা এখানে জন্য খাচ্ছি আর রংপুরের চিটার গুলার সাথে হ্যাঁ বাবা রংপুরের রংপুরের মানুষ অনেক চিটার আসো একটা একটু এদিকে ঘুরি হ্যাঁ আমাদের দেশের স্বপ্নপুরী দেখো না গানটা বাজাইছে এই যে নাগরদোলা দেখছ নাগরদোলা তারপর এখানে বাচ্চাদের খেলার রাইট এই যে আমাদের দেশের স্বপ্নপুরী এটা বাজাচ্ছে ও মা এখানে কি দেখাও না এগুলা এত বল ছোট কিডসদের জন্য এখানে টিকিট আবার 100 টাকা করে বানিয়ে নিচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সুন্দর না বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সুন্দর না যাদের ছোট বাচ্চা তারা আসবে এখানে খেলবে দেখবে এটাতে কে চলে রে কেমন এটাতে মানুষ হয় ফের ও মা চড়ছে নাকি রে মানুষ না এটা একটা ফয়েজ লেগে আছে বুঝছো ঝুলে পড়ে গেছিল জানো ভাঙে এটা জানো এই যে এরকম ফয়েজ লেগেছিল ভাঙে পড়ে গেছিল এগুলো আমার ভয় লাগে ট্রেনটা দেখবা না ট্রেনটা আল্লাহ ওইটা কি জানো কেমন না ওই যে ওইটা ওইটা লোক সবাই পিকনিক টিকনিক খাইতে আসে না হ্যাঁ মিথ্যা কথা বলছে না এগুলো ফের কেমন দেব আপনি
রেল গাড়ি চলে একে বেকে, বাঁশি বাজায় জোরে জোরে একটু থেকে থেকে, সঙ্গে করে নিয়ে যাব মিষ্টি যে সাথারি, ঝিক 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 চলে রেলগাড়ি, এতে চড়ে আমি এবার পৌঁছে যাব বাড়ি, রেলগাড়ি চলে একে বেকে, বাঁশি বাজায় জোরে জোরে একটু থেকে থেকে, সঙ্গে করে নিয়ে যাব মিষ্টি যে সাথারি, সবাই মিলে মজা করে মামা বাড়ি যাব, সেথায় গিয়ে চাই আসেন যাত্রীরা আপনার রেলগাড়িতে চড়বেন, সবচেয়ে ছবি ভালো আসার কথা জানো, প্রকৃতি, এই যে গাছপালা, এর চেয়ে সৌন্দর্য আমি কোথাও দেখি না। আঁকা ওইদিকে এইভাবে ছবি সুন্দর আসছে, হ্যাঁ এলোমেলো ভাবে থাকবো, হ্যাঁ তাহলে এই কি করে অনেকগুলো ছবি ভালো আসছে। এখন কিন্তু অন বড়তে ভিডিও মানে এক সেকেন্ডের জন্য বন্ধ করি না, কেন জানো, ও বা আজান দিয়ে দিল আসলে আজান দে, আমরা কিন্তু নিচে কেউ নামলাম না, নিচে কিন্তু আমাদের নামা উচিত ছিল না, আসো না সবাই মিলে দেখবো না, ওই ওইটা কি আর তার মানে আগে ওইটা দেখে আসি, ওই ঘরটা কি, ওই ঘরটার ভিতরে আমরা যাইনি তো, ওইদিকেও তো হোটেল, আমার দিকে তাকাও, এইদিকে আসলাম ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে আমার মনে হয় যাওয়া উচিত, ছবি তুলবা আসো, অনেক সুন্দর কিন্তু টিকিট কাটে ঢুকতে হয় নাকি, অবশেষে চিকলির বিল দেখলাম, এর আগেও দেখেছি, তখন একদম ছিল এত গুছানো ছিল না, এখন নতুন করে এইভাবে গুছানো করেছে, গুছানো গুছিয়েছে, অনেক সুন্দর ভালো লাগছে অনেক, হ্যাঁ ছোট্ট খাটো শহরের মধ্যে সুন্দর, খারাপ নয়, সবাই আপনারা আসবেন চিকলির বিল দেখতে এবং সবার ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, হ্যাঁ তো আমাদের আসলে আজকে মুড সবার খারাপ ছিল, আমরা খেতে পারিনি দুপুরে, এই জন্য মুড অনেক খারাপ ছিল, তো
আমরা এখন আসরের আজান দিচ্ছে, তার আগে আমরা খেয়ে ফেলেছি চিকেন ফ্রাই, নুডলস, তারপর হলো চা, হট চা খেয়েছি। তো এখন আমরা এই যে দর্শক, এখন আমাদের সম্পূর্ণ মানে শেষ পর্যন্ত দেখা শেষ, কিন্তু আমরা নদীর ঝিলটার ওই পারে যাবো না, আমরা সবই দেখে ফেলছি লাস্ট পর্যন্ত একদম, দেখো কেমন না। কিন্তু আমরা কি করবো, ছবি তুলছি। এখন আমরা হলো মানে বাইরের দিকে যাবো নাকি, না কি বলো? ও তো লোক চড়ে থাকে, আমি তো ওইটাই বলছি, কেন ওখানে কি লোক আছে না নাই? কিন্তু এটা তো আসতে যায় না আগরদোলা যে, কিন্তু বাবা আমাকে এটা ভয় লাগছে কামনা। এদিকে কি ভাই, এই কামনা দেখো এদিকে তালা মারা রাখছেন, এদিকে তালা মারা। হ্যাঁ ও রেস্ট হাউস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভাই বললো এটা নাকি রেস্ট হাউস, মানে মানুষ হলো নাইট স্প্যানও করে না কামনা। ও এইটারে আবার ভাড়া নেন না? ও কত না এক রাত কত নেবেন? পার নাইট 8000 টাকা। 8000? তো এখন ফের খাতা ধরে বলছেন যে রাইতের কারবার, এটা এখন ফের দিনের কি ফের? দিনে 12টা থেকে কয়েক দিন 12টা পর্যন্ত। ও এখন যদি কেউ ভাড়া নিতে চায় ভাড়া দিবেন? আমাদের বুকিং করা আছে সব। ও বুকিং করা আছে, মানুষ আসা কাল থাকবে। এখানে কয়টা রুম আছে? এখানে 6টা রুম আছে। 6টা রুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ কি এখন রেস্ট হাউস ভাড়া নিছে? হ্যাঁ আমাদের 6টা বুকিং করা আছে। বুকিং করা মানে এখন লোক আছে ঢুকে নাই? আমাদের এটা আছে মেজর, আমি মেজর আনি ভাড়া নিছে। ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছে মেজর? বাইরে থেকে আসছে। যাক কেউ যদি বাইরে থেকে আসে ঢাকা টাকা থেকে, কোথায় থাকবে? ওই ইয়ে আছে না, ওই যে তোমার ইয়েটা দেখছো চঞ্চল রেসোর্ট, ওই কিন্তু আছে আমাদের আরো সাইটটা আছে ভাষণ জাহাজে দেখলাম। হ্যাঁ দেখলাম দেখলাম, হ্যাঁ চঞ্চল রিসোর্টের মতো কিছু ওটা ভাষণ, কিন্তু ওইখানে থাকবে ভিতরে, বাইরে ওইদিকে তো যাবে না। কেন কক্সবাজারে দেখলা না সব পাইলো লঞ্চের মধ্যে? ওটা আবার পার নাইট কত? ওটা 8000 এক না, ভালো করছে এটা না সবার জন্য, না খারাপ না, সুন্দর করেছে। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? ওই পাশে আর যাবো না নাকি? চলো তাহলে আমরা ইয়ের দিকে, গেটের দিকে চলে যাই। অনেক পিকনিক টিকনিক আসছে এখানে, সুন্দর এক্সপেন্সিভ অনেক। চরে কিভাবে রে, এটা তো ওইখানে আগে উঠতে হবে, ওই যে সিঁড়ি সিঁড়ি আছে সিঁড়ি থেকে উঠতে হবে। ওখানে দাঁড়াবা একদম, ওরা শুরু করে দিচ্ছে এত সুন্দর ঝিল। হ্যাঁ মনোরম দৃশ্য খুব এখানে, কিন্তু মানে রোদ চলে গেলে অনেক সুন্দর লাগবে না, এখন রোদ আছে তো এই জন্য অনেকটা খারাপ লাগছে। আর আমাদের মন মেজাজ আজকে ভালো নেই, আমরা খেতে পাইনি তো দুপুরবেলা, লাঞ্চ করতে পারি, এই জন্য মনটা সবার খারাপ। যাই হোক খাওয়াই আসলে পৃথিবীতে মনে হয় সব কিছু, খাওয়া না থাকলে দেখেন সবার মন খারাপ হয়ে যায়, আর খাওয়া পাইলে এখানে হাসতে হাসতে কিন্তু থাকতো সবাই। যাই হোক এখানে আসছি, অনেক ভালো লাগছে।
খারাপ না ওই যে এক পাশে সুন্দর করে সব রেডি করছে আর আরেক পাশটা রেডি করতে পারেনি একটা শহর দেখা যাচ্ছে নো কামনা নো ছবি তুললে তাড়াতাড়ি তুলো না তো ছবি তুলে লাভ কি তুমি কি ছবি কি পোস্ট করবে নাকি তার তুলব তাও আমি আমার বিয়ের জন্য তুলব তো পোস্ট করলে হয় ছবি তুলতে হয় এই হইছে তোমাদের হইছে তুললাম হ্যাঁ আসো উদাস মনে গাছের নিচে কার কথা চিন্তা করছেন আপনি ম্যাডাম না ম্যাডাম আপনাকে দূর থেকে যা লাগছে আপনাকে হ্যাপি লাগছে জোস লাগছে সত্যি আমি বলে আপনাকে প্রকাশ করতে পারতেছি না মানে এত সুন্দর লাগছে আপনি এখানে বসেন তো ছবি তুলে আপনি এই জায়গায় বসেন বসেন না আপনাকে না উনি বসে ছবি তুলেছে ওই ওই সিটটাতে আপনি এই সিটটাতে তোলেন আর আমি তো ক্যামেরাম্যান হোক আমি তো ক্যামেরা দাঁড়ায় থাকেন তাহলে দাঁড়ায় থাকেন ঠিক আছে আর আমি তো ক্যামেরাম্যান বুঝলেন নি আমার ছবি কে তুলবে এখানে আপনার ছবি তুলেছি তিনটা আমি পুরো চিকলির বিলটা করলাম আমরা ওই পাশে যাইনি এই ঝিলটার ওই পাশে আমরা যাইনি কিছুই নাই খালি খেরের ছোট ছোট ঘর আছে হ্যাঁ এটা কিনে বান্ধবী অফ গো রাউন্ড কাট ঝাউ গাছও লাগাইছে তোমরা এগুলাতে কিন্তু উঠে বসলা না কেউ সামনে হ্যাঁ না তোমাদের ছবি তুলতে তুলতে যাচ্ছি আমি ভিডিও হ্যাঁ এই যে এইভাবে আসি তো তোমরা আসছো তো আমিও আসতেছি তোমরা আসছো আমিও আসি না লোক হয়েছে তো কইছে এটাই তো ভিডিও আসরের আজান এই যে দুই সুন্দরী আসতেছে সেই তখন থেকে এরকম হচ্ছে ভিডিওগুলো আমি সামনে সামনে আমাকে পেঁচার মতো আসতেছে ওদের দেখেন নায়িকারা শুধু হেলে দুলে আসতেছে এত সুন্দর লাগতেছে ওদেরকে আর আমি ভিডিও ক্যামেরাম্যান আমার কোনো এখানেই নেই যে একটা সুন্দর ক্যামেরাম্যানের ভালো ছবি আসে না তো আর এই আমার ক্যামেরাম্যানের পিছনে যে নায়িকারা দেখেন না নায়িকারা কি সুন্দর খালি হেললে দুলে আসতেছে আর ছবি আমি বলিতে চাইতেছি ক্যামেরাম্যান যে ক্যামেরাম্যানের ছবি ক্যামেরা চালায় কিন্তু ওদের ক্যামেরাম্যানের কোনো ছবি থাকে না সিনেমাগুলো দেখো না ওরা ক্যামেরার পিছনে থাকে ওরা ক্যামেরায় শুধু সিনেমাই করে ভিডিওই করে এইটা এক শুনতে চাচ্ছিলাম এটা আসলে কি ভিতরে এইটা ওই লোকটা কেমন পিছনে দেখো চেকের সাথে ওইটা মনে হয় আমাদের সাথে ট্রেনিং করতেছে নাকি ও নামাজ ঘর এটা কি দেখবা নাকি দেখো না দেখো না দেখা উচিত দেখো কামরা ঢুকে গেল শপিং করতে না দেখো তুমি ঢুকো না দেখো না তুমি ঢুকো না দেখো ভালো লাগবে
তুমি এই গাড়িটা চড়তে চাও এটা কত গাড়িটা তো চলে গেল কই চলো চড়ার জন্য না কামনা আসো হ্যাঁ কামনা কি পছন্দ হয়েছে হ্যাঁ কামনা কোথায় নাম লিখে দিচ্ছি চার বাটিগুলোতে না হ্যাঁ 10 টাকা করে হলে ভালো হইতো কিন্তু এই জায়গাটা রংপুর বাসীদের জন্য ভালো হয়েছে কারণ ওরা একটু সময় স্পেন্ড করবে হ্যাঁ টাইম স্পেন্ড করবে হ্যাঁ বিকালবেলা আসবে সন্ধ্যাবেলাটা এখানে কাটাবে হ্যাঁ তা মানুষের বিনোদনের জায়গা নেই এখানেই করতে চলে আসবে এবং অনেক সুন্দর অনেক ই মনোরম পরিবেশ আর ঝিলটা সবচেয়ে সুন্দর দেখার মতো একজন মানুষ এক এক রকম না কেউ না বিভিন্ন আইটেমের মানুষ আছে এখানে একটা নতুন জায়গা দেখা হলো এটি হ্যাঁ আগেও চিকলির বিল দেখছি আমি হ্যাঁ ওই পাশেটা তখন হ্যাঁ ওই পাশেটা দেখছি তখন পরিবেশটা ছিল অন্যরকম কেমন না আর এখন কিন্তু বইতে বিউটি পরিবেশটা অন্যরকম হ্যাঁ কিন্তু আমার মনে হয় কি আমাদেরকে এই পাশ দিয়ে আবার যাওয়া উচিত এই জায়গাগুলো আমরা তখন ভালো করে এই করতে পারিনি অ্যামাজিং বুঝুনি আমরা হ্যাঁ এই লাস্ট এখানে তো সামনে সামনে যাও তাহলে তো ভিডিওটা একটু আর হবে এখন তো ব্যাক ক্যামেরা দেইনি ব্যাক ক্যামেরা দিছে এই দেখেন দুজনে যাচ্ছে সম্পূর্ণটা দেখে ওরা টায়ার্ড হয়ে গেছে এত বেশি টায়ার্ড যে আর ঘুরতে যাচ্ছে না এখন বলছে বাড়ি চলো এত বেশি টায়ার্ড তারা তাদের এত বেশি খিদা লেগেছে তারা আর থাকতে যাচ্ছে না এগুলো এখন হ্যাঁ তো কী হয়েছে আমরা খাইনি এটা তো বলাটা ভুল আমরা কি খেয়েছি আমরা কি ভাত খেয়ে খেয়ে মোটা হব হ্যাঁ আমরা কি ভাত এটা ঢুকে তো আমরা কি ভাত খেয়ে খেয়ে মোটা হব আমরা তো বার্গার খেয়েছি কেমন আর শুনো বার্গার খেয়েছো লুডুস খেয়েছো চিকেন ফ্রাই খেয়েছো আর কি খেতে চাও তাহলে তো তুমি তোমার এই স্লিম ফিগার থাকবে না জিরো ফিগার তুমি কি জিরো ফিগার থাকতে চাও না বলো কারিনা কারিনার মতো আবার চলে আসলাম সেই পাহাড়ের ঝর্ণার কাছে
আমি যাচ্ছি তাহলে এই চলে যাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর মরা মাছ দেখলে না এখানে তো মাছ দেখো মাছগুলো মাছ মাছ দেখবে তার মাছ কই দেখি লাল মাছ ও মাই গড অনেক সুন্দর এই যে আসো তুমি শাড়িটা কেন তুলে ধরেছ সে ছাড়ে এবার ওই যে বান্ধবী বললো না লোকটা জাহাজও আছে আমাদের থাকার জন্য এই যে সেই জাহাজ এই যে এটা একদম কুয়াকাটা কেমন এরকম বুঝছো একটা দুটা না পঞ্চাশ একশো জীবন কেমন থাকবে এখানে তো তাহলে ওখানে ওখানে তো অনেক না হাজার হাজার জাহাজ আমরা হোটেলে ছিলাম ওই দিন সি বিচের হোটেলে ওখানে কিতে ওখানে তো যে স্পিড বোটটা সা করে ওইটা এই জাহাজে আপনার অনেক সুন্দর বাইরে থেকে লোক আসলে থাকতে পারবে কোথা থেকে চুরিব মানে শুনো কামনা চঞ্চল রিসোর্টও কিন্তু পঞ্চাশ টাকা বুঝছো কিন্তু এত বিনোদন নাই কিন্তু এখানে পঞ্চাশ টাকা ঢোকাটা লস না দেখো তুমি কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে এইরকম আর কি বিষয়টা যে ঢুকলাম আর না না আমরা থাকবো হ্যাঁ যেরকম ইচ্ছে ততক্ষণ থাকো কিন্তু আমার মনে হয় সন্ধ্যা পর্যন্ত লাইটিংটা দেখে যাওয়া উচিত কিন্তু আমরা তো পারতেছি না কারণ আমাদের অনেক ভোগ চলো আমাদের কোনটা না যাও তুমি কিন্তু বাট তুমি আমরা ওই যেখানে মানে ওগুলোতে চড়বো না তুমি একটু যাও আমি ভিডিও করি এটাই ভাব তুমি পাতলা মানুষ তো যাও এই যে করতেছি সব হচ্ছে যাও ওই যে কামনা চলে গেল দেখো বান্ধবী কামনা চলে আছে ও মা ওই যে কামনা সুন্দর ওই যে দেখেন টাটা দিচ্ছে সে সে চলে যাচ্ছে কোথায় যাবে যে কামনা আল্লাহ জানে ওই যে দেখেন দর্শক সবাই এগুলোতে চড়তেছে কই কামনা কোথায় গেল আসো আমি শেষ
আন্টি যদি পিক কল নিয়ে আবে আসলে পরিবেশটা নোংরা হয়ে যাচ্ছে আমরা কি বাইরে চলে যাচ্ছি নাম বলছি সবাই লাইটিং দেখে দেখে যায় এখান থেকে তো চলো এখানেই শেষ না ভিডিওটা আমরা বাসায় চলে দিকে চলে যাচ্ছি না চলো আসো আমরা চলে যাচ্ছি সবাই বলো আল্লাহ হাফেজ বলে দাও হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা চলে যাচ্ছি আর সবাই আসলে দেখতে অনেক সুন্দর অনেক কিছু